বাংলাদেশ রেলওয়ে চট্টগ্রামের শুদ্ধ যোগদানকৃত প্রধান প্রকৌশলী মোহাম্মদ আবু জাফর মিয়া ও প্রধান বৈদ্যুতিক প্রকৌশলী অজয় কুমার পোদ্দারকে বাংলাদেশ রেলওয়ে ডিপ্লোমা প্রকৌশলী সমিতি চট্টগ্রামের পক্ষ থেকে ফুলের শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়। আজ বাংলাদেশ রেলওয়ে চট্টগ্রামস্থ প্রধান প্রকৌশলীদের কার্যালয়ে এই ফুলের শুভেচ্ছা জানানো হয়। এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ রেলওয়ে ডিপ্লোমা প্রকৌশলী সমিতির কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক প্রকৌশলী আবু জাফর, কেন্দ্রীয় যুগ্ম সাংগঠনিক সম্পাদক প্রকৌশলী কাজী আনোয়ারুল ইসলাম, আর উপস্থিত ছিলেন প্রকৌশলী শেখ ফরিদ, প্রকৌশলী রফিকুল হাসান, প্রকৌশলী মাহমুদ হাসান, কবিরুল আলম, এনায়েতুল্লাহ, বিটু চাকমা, সাইফুল ইসলাম, শওকত আনোয়ার, গোলাম মাওলা, রূপেশ বড়ুয়া, আবু হানিফ পাশা, মাসুদুর রহমান, চট্টগ্রাম শাখার যুগ্ম সাংগঠনিক সম্পাদক কামরুল হাসান আল ইমরান, আশিস রক্ষিত, কামরুল হাসান, মুরাদ হোসেন, জাহাঙ্গীর আলম, রঞ্জিন সরকার, সুবীর সাহা, জুবায়ের সহ চট্টগ্রাম শাখার অন্যান্য সদস্যগণ। এ সময় নেতৃবৃন্দ প্রধান প্রকৌশলী ও প্রধান বৈদ্যুতিক প্রকৌশলী সুস্বাস্থ্য ও সাফল্য এবং পারস্পরিক সহযোগিতা কামনা করেন। এ সময় সদ্য যোগদানকৃত প্রধান প্রকৌশলী মোহাম্মদ আবু জাফর মিয়া বাংলাদেশ রেলওয়ে উন্নয়নশীল এবং ডিজিটাল রেলওয়েতে পরিণত করার জন্য সার্বিক সহযোগিতা কামনা করেন এবং সকলে মিলে এই ঐক্যবদ্ধ হয়ে কাজ করার এই প্রত্যাশা ব্যক্ত করেন।